এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তৃতীয় শ্রেণীর কিন্তু সামনেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট চলে এসেছে, তো সেই কারণেই আমরা আজকে সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক সাজেশনটা কীরকম হতে পারে সেটা নিয়েই ভিডিওতে আলোচনা করব। তো আমি এর আগে অন্যান্য সাবজেক্টের কীরকম সাবজেক্টের কোশ্চেন হতে পারে পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্টের প্লাস ছোট প্রশ্ন এর প্রচুর ভিডিও তোমাদের এর আগে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেল এসো কিছু শিখি সার্চ করে সেকেন্ড ইউনিট টেস্টের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। তো সবার প্রথমে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে রোজকার ভিডিও তোমরা দেখতে পাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। দেখো তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 20 মার্কসে, সময় থাকবে হচ্ছে 40 মিনিটস, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন পেপারটা সলভ করতে হবে। তো চলো আমরা আজকে কী কী প্রশ্ন হতে পারে সেকেন্ড ইউনিট টেস্টে, তো সেরকম একটা প্রশ্ন পেপার আজকে আমরা সলভ করবো, ঠিক আছে? তো চলো দেখো ফার্স্ট কী আছে। এক নম্বর আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো একের ক বলেছে 390/3 = কত হতে পারে? 13, 30, 130 না 0, 1, 0, 3, 1 অর্থাৎ 31 যেটাকে বলে। তো দেখো কত হতে পারে, 390কে 3 দিয়ে ভাগ করলে, আমরা সাইডে ভাগ করে নিই রাফে, 390কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 1কে 3, 9 নামলো, 3 3কে 9 আর 0 বসে গেলো, তাহলে কত হলো 130। তাহলে 130টা কিন্তু রাইট অ্যান্সার। খ কী বলছে, 32/3 ভাগটিতে ভাজ্য হলো 3, 32, 10 না 2, তাহলে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 32, ঠিক আছে? তাহলে এটা 32 টিকমার্ক হবে। নেক্সট কোশ্চেন বলছে 10×2+5 = কত? 170, 25 না 15, তাহলে দেখো খুব ইজি, 10×2 = কত? 20, 20+5 = কত হচ্ছে 25, তাহলে 25টা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক বলছে একটি বর্গাকার চিত্র 1, 2, 3 না 4টি সরলরেখাংশ দিয়ে তৈরি হয়, তাহলে বর্গাকার চিত্র, বর্গাকার চিত্রটা কিরকম দেখতে হয়? এরকম কিন্তু দেখতে হয়, স্কোয়ার যেটাকে বলে। তো সেটা কটা বাহু থাকে, কটা রেখাংশ থাকে, না 4টি রেখাংশ কিন্তু থাকে, তাহলে 4টে রাইট অ্যান্সার। নেক্সট বলছে শূন্য চিত্রটি হলো আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার না ত্রিভুজাকার? তাহলে আমরা জানি শূন্যটা কিরকম দেখতে, শূন্যটা কিন্তু বৃত্তাকার দেখতে, তাহলে বৃত্তাকারটা রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর বলছে দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নম্বর। 70 দিনে 7 সপ্তাহ, তাহলে 70 দিনে 7 সপ্তাহ এটা সত্যি না মিথ্যা আমরা কীভাবে দেখবো? দেখো 1 সপ্তাহ = কত দিন? 1 সপ্তাহ = হচ্ছে 7 দিন, তাহলে 7 সপ্তাহ = 7কে 7 দিয়ে গুণ করলে 7×7=49, তাহলে 70 দিনে 7 সপ্তাহ এটা কিন্তু মিথ্যা হবে, হ্যাঁ মিথ্যা। নেক্সট বলছে 44/4 = হচ্ছে 4/44, এটা ঠিক না ভুল? তাহলে এটা কিন্তু মিথ্যা, কারণ হচ্ছে এটা কিন্তু 44কে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, কিন্তু পরেরটাতে দেখো 4কে 44 দিয়ে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? তো এটা কী লিখবো আমরা, মিথ্যা লিখব। নেক্সট বলছে একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7+5 বার, তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে একটা কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে কতবার যাবে? 5×7=35 ঘর যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে 5+7 করেছে, হবে না, 7×5 হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা লিখে দিই। নেক্সট বলেছে দেখো 1 ঘন্টা = 60 মিনিট, তাহলে আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিটই হয় কিন্তু, তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাবে। নেক্সট বলেছে 99 পরের সংখ্যাটি 2 অঙ্কের, তাহলে 99 1 2 অঙ্কের সংখ্যা, এর পরের সংখ্যাটা কত? 100, ঠিক আছে? ক অঙ্কর হচ্ছে 1, 2, 3 অঙ্কের, তাহলে এটাও মিথ্যা হয়ে যাবে, মিথ্যা, কারণ এটা ভুল, ঠিক আছে? চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট বলেছে দেখো 3 নম্বর শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? 1 নম্বর করে 4টে করতে হবে, 4 নম্বর আছে। 3-এর ক কী বলছে, 750 পয়সা = ড্যাশ টাকা ড্যাশ পয়সা, তাহলে 100 পয়সা = হচ্ছে আমরা জানি 1 টাকা, তাহলে 700 পয়সা = কত টাকা লিখতে পারি? 700 পয়সা = হচ্ছে 7 টাকা, বাকি থাকলো 50, তাহলে 50 পয়সা, ঠিক আছে? নেক্সট বলছে ভাজ্য = ভাজক×ড্যাশ+ভাগশেষ, তাহলে ভাজক×ভাগফল+ভাগশেষ, কারণ এই ফর্মুলাটা আমরা জানি, ভাগ করতে গেলে এটা অবশ্যই দরকার পড়ে।
নেক্সট বলেছে 75 মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। তাহলে 75 মিনিট সমান সমান দেখো 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 75 মিনিট তাহলে কত হবে, 60 মিনিট থেকে 75 মিনিট থেকে 60 বাদ দিলে তোর থাকে 15, তাহলে কত হবে এখানে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। নেক্সট বলছে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি, কটা থাকে একটি ত্রিভুজের বাহু, অলওয়েজ কিন্তু 3, কারণ ত্রিভুজ ওটা ভালো হলো না দেখতে, 3টে বাহু, ঠিক আছে তো 3টি। নেক্সট অঙ্ক দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, 2 নম্বর করে, 2টো করতে হবে 4 নম্বর। আজ সকালে জালে 198টি রুই মাছ এবং 200টি কাতলা মাছ ধরা পড়েছে, মোট কতগুলি মাছ ধরা পড়েছে, তাহলে খুব ইজি অঙ্ক, তাহলে আমরা লিখব রুই মাছ কটি, না 198টি আর হচ্ছে কাতলা মাছ কটা, 200টা, যোগ করি কত হবে 398, সিম্পল অঙ্ক। তাহলে মোট কতগুলি মাছ ধরা পড়েছে উত্তর লিখে দেবে, মোট 398টি মাছ ধরা পড়েছে, অ্যান্সারটা তোমরা লিখে নিও, ঠিক আছে। নেক্সট বলছে একটি ঘুড়ি বিক্রেতা 145টি ঘুড়ি বিক্রি করেছেন, একটি ঘুড়ির দাম 5 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন, তাহলে কি করতে হবে চলো দেখি। তাহলে দেখো একটা ঘুড়ির দাম আমরা লিখি, একটি ঘুড়ির দাম 5 টাকা, ঠিক আছে, তাহলে 145টি ঘুড়ির দাম কত হবে, 145 গুণ 5, ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে 5 5 25 হাতে 2 4 5 20 আর 2 22 হাতের হলো 2 5 5 2 কিন্তু 7, তাহলে 725 টাকা কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, 145টি ঘুড়ির দাম 725 টাকা। আরেকবার দেখো না, 5 5 25 হাতে 2 4 5 20 আর 2 22 হাতে রইলো 2 5 5 2 7, 725 টাকা। নেক্সট বলেছে ভাগফল নির্ণয় করো, 24 ভাগ 4 সমান সমান কত, তাহলে দেখো 24কে 4 দিয়ে আমরা ভাগ করি, নর্মাল ভাগ করে দিতে হবে, 24কে 4 দিয়ে করলাম, 4 দিয়ে কত হবে, 4 6 কিন্তু 24, ঠিক আছে, কেটে গেল, তাহলে উত্তর কী লিখব, নির্ণয় ভাগফল 6, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, অঙ্ক পরীক্ষা তৃতীয় শ্রেণীর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কীরকম কোশ্চেন আসতে পারে তো প্রশ্ন কাঠামোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।